কাঁকসার মনোজপল্লী থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করলো কাঁকসা থানার পুলিশ। জানা গেছে রবিবার সকাল 8টা নাগাদ আটক হওয়া দুই ব্যক্তি একটি বাইকে করে এসে কাঁকসার মনোজপল্লী এলাকায় দাঁড়ান। সেখানে বেশ কয়েকটি বাড়ির গেটের সামনে উঁকি মারতে থাকেন। এলাকাবাসী সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়লে বাসিন্দারা দুই ব্যক্তিকে একটি গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। কাঁকসা থানার পুলিশ দুজনকে আটক করে নিয়ে যায়। এলাকার বাসিন্দা বলাই সরকার জানিয়েছেন, তাদের এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। কে বা কারা গৃহস্থের বাড়ি থেকে চুরি করছিল তা তারা জানতে পারছিলেন না। আজ সকালে ওই দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা দুজনেই বীরভূমের বাসিন্দা। তবে কী কারণে এই এলাকায় ঘোরাফেরা করছিলেন তা সঠিকভাবে তারা জানাতে পারেননি। এলাকায় চুরি করতেই তারা এসেছিল এমনটাই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। এরপরই কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। ওই দুই ব্যক্তির সঙ্গে আনা একটি বাইক আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। এইভাবে ওরা যে স্টার্টিংটা করছে, তারপরে পয়সা নেই, পয়সা নেই আজকে পুরো ফুটেজ একদম মানে পুরো ধরে নিলাম। মানে ও 4-5 দিন করেছে, একদিন আমাদের এনাফ। আর বলছে দাদাকে চেনে? হ্যাঁ, তাহলে এই পরশু দিন, আমার 14 তারিখ তো, 14 তারিখ ডেটে ও ফলো করেছে 8:56-তে। তুমি এই কাস্তে টাস্তে আছে বার করে দেখি না? সকালবেলা দুজন কন্টিনিউ মাঝে মধ্যেই 2-4 দিন পর পর এরা ফলো করতে থাকে, আসে দাঁড়ায় ওয়েট করে পজিশন, মানে পুরো পরিবেশ দেখে। তো আজকেও সেই, আমরা তো ঘরে সবসময় থাকি না, আজকে হয়তো কপাল খারাপ ছিল, হয়তো আমরা ঘরে আজকে ছিলাম না, থাকার পরেও সেই ঘরে ঢুকবে আসছি, আমার চেনা নাই জানা নাই, ঘরে ঢুকবার পজিশন খুঁজে বেড়াচ্ছে। তো যাই হোক, ধরে আপাতত থানাতে খবর দেওয়া হলো। থানা উদ্দেশ্যে এসেছিল ওরা? উদ্দেশ্য সত্যি কথা তো আজ অব্দি কেউ বলে না, তবুও বলছে আমরা এই কিনতে এসেছি, চেনা নেই জানা নাই, কারো বাড়ি ঢুকবে, তো ঢুকলে তো কোনো স্টেপ নিতেই হবে। এলাকা থেকে কি চুরি, মানে প্রায় চুরি হচ্ছিল নাকি? এলাকা থেকে চুরি করছে ফলো, এই আমাদের পাশে কিছুদিন আগে এক ভদ্রমহিলাকে থ্রেট করে গেছে, এবার এরকম তো হতেই থাকে না। আপনার নাম? আমার নাম বলাই সরকার। পুলিশকে ডেকেছিলেন তারপরে? হ্যাঁ, পুলিশকে অবশ্যই তো খবর দিতে হবে, আইনের হেল্প না নিলে আমরা কোথায় যাবো? তারপর পুলিশ আসে? অবশ্যই, ওনারা এসে ওনাদের মতো ওনাদের যেটা সেটা ওনারা পালন করেন। থানার হাতে তুলে দিয়েছেন তাই? অবশ্যই। আপনার নাম? আমার নাম বলাই সরকার।